ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হলেন অভিনেতা প্রযোজক রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী। হ্যাঁ দর্শক, এবছর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের মঞ্চে দাদাসাহেব ফালকে সম্মাননা হাতে তুলে দেওয়া হবে কিংবদন্তি এই অভিনেতার। এই খবরটি ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আগামী 8 অক্টোবর অনুষ্ঠিত হবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের 70তম আসর, আর সেখানেই মিঠুন চক্রবর্তীকে প্রদান করা হবে দাদাসাহেব ফালকে সম্মাননা। 1976-এ অভিষেক সিনেমা মৃগয়া দিয়ে হাতে তোলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পরবর্তীতে দুর্দান্ত অভিনয়ে আরও দুবার ভারতের জাতীয় চলচ্চিত্র সম্মাননা অর্জন করেন এই অভিনেতা। এছাড়াও অন্যান্য একাধিক সম্মাননার সাথে মিঠুন চক্রবর্তী ভূষিত হয়েছেন পদ্মভূষণে।